প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা আমার মাও মাটি ইউটিউব চ্যানেলটির প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে তারাবাইম মাস সম্পর্কে আপনাদের মাঝে তথ্য তুলে ধরা হবে। আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে কীভাবে আপনারা তারাবাইম মাছ চাষে স্বাবলম্বী হবেন এবং এই মাছ চাষে কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট দিক আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং কী খাদ্য প্রয়োগ করা হয় এবং এই মাছটি কোন সাইজের পোনা ছাড়লে আপনি লাভবান হবেন এবং কীভাবে পুকুর প্রস্তুত করে অল্প সময়ে আপনার এই মাছ চাষে এত পরিমাণে লাভ এবং বিক্রি করে কত টাকা পাওয়া যায় সেই গুরুত্বপূর্ণ দিকগুলো এই পুরো ভিডিওতে তুলে ধরা হবে। তো দর্শক, যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে রাখবেন। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আমি আছি মাহমুদুল হাসান। তারাবাইম একটি বিলুপ্তি মাছ। এই মাছ সাধারণত লম্বা হলুদাব এবং সার্পিলাকার এবং লেজের দিকে গোলাকার এবং তারার মতো কালো দাগ থাকায় এই মাছটি তারাবাইম নামে পরিচিত। তারাবাইম মাছের পুকুর প্রস্তুত। আলো বাতাস পর্যাপ্ত আছে এরূপ স্থানে পুকুর নির্বাচন করতে হবে। পুকুর হতে হবে কাদামুক্ত। পুকুরের উপর কোনো গাছপালা না থাকায় ভালো, মাছ যাতে বেড়ে যেতে না পারে সেই জন্য পুকুরের ভিতরে চারদিকে ঘন বাঁশের বানা দিয়ে বেড়া দিতে হবে এবং পুকুরের পাড়ে যেন গর্ত বা ছিদ্র না থাকে সেই দিকে দৃষ্টি রাখতে হবে। তারপর প্রতি শতাংশে 6 থেকে 7 কেজি হারে গোবর সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। তারপর পুকুরে বৃষ্টি অথবা পাম্পের সাহায্যে 4 থেকে 5 ফুট আয়রন মুক্ত পানি দিয়ে ভর্তি করে দিতে হবে। পানি দেওয়ার পর প্রতি শতাংশে 100 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম টিএসপি এবং 10 গ্রাম পটাশের সাথে মিশিয়ে পানিতে গুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। তারপর পুকুর প্রস্তুত কমপ্লিট করার পর অবশ্যই আপনার এই তারাবাইম মাছটি যখন আপনার পুকুরে ছাড়বেন তাহলে অবশ্যই ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো জাতের আপনার ভালো ব্রুড মাছ থেকে পোনা উৎপাদিত তারাবাইম মাছের পোনা যদি আপনারা ক্রয় করে ছাড়েন তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। কারণ প্রতিটি মাছ আপনারা যখন কানেক্ট করবেন তখন আপনার মাছ চাষে লাভবান হওয়ার বড় একটি দিক সেটা হচ্ছে 80% ভূমিকা পালন করে আপনার ভালো জাতের পোনার উপরে ডিপেন্ড করে। তো এই পুরো ভিডিওতে যেই ভালো হাই কোয়ালিটি যেই তারাবাইম মাছের পোনা দেখছেন এগুলো 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের। এই পোনা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভিডিওর উপরে যে হ্যাচারি ব্যানার থাকবে ওখান থেকে নাম্বার কালেক্ট করে আপনারা সরাসরি আমাদের এখান থেকে যোগাযোগ করুন। তারাবাইম মাছ চাষে লাভবান হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে খাবার পদ্ধতি। খাবারটা আপনারা 2 ধরনের দিতে পারেন। এক হচ্ছে বাজার থেকে কেনা আপনার ফিট খাবার, যেরকম মাইশা, আরও আছে আপনার ম্যাগা, এসিআই, এবং এর পাশাপাশি আপনারা যদি হাতে বানানো খাবার দিতে পারেন তাহলে এর মধ্যে হাই প্রোটিনযুক্ত খাবার থাকবে, যেমন সরিষার খোল, ওটু চালের কুড়া, আঠার বসি, ফিশ মিল, ভিটামিন প্রিমিক্স ও ডাইক্যালসিয়াম ফসফেট। এগুলো যদি আপনারা একসাথে কমপ্লিট করে আপনারা যদি তৈরি করে বলাকারে অথবা আপনার দেখেছে কি যে পুকুরটির মধ্যে ছোটো ছোটো পায়লা আবার দেখেছে বাঁশের ইগুলো রাখলেন তাহলে আপনার সেখানে যদি আপনার খাবার প্রয়োগ করেন ওইখানে আপনার খুব সুন্দরভাবে ওরা খাবার প্রয়োগ করবে এবং খাবার খাবে এবং এটি 6 মাসে আপনারা বিক্রি উপযোগী হবে। এবং এই মাছটি বাজারে বর্তমান মূল্য 600 থেকে 700 টাকা কেজি। আপনি বুঝতেই পারতেছেন এই মাছটিতে কত লাভবান। তো আপনারা চাইলে এটি মিশ্র অথবা আপনারা এককভাবে চাষ করতে পারেন। তারাবাইম মাছটি আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারেন। এককভাবে যদি এই মাছটি চাষ করেন তাহলে প্রতি শতাংশে 700 থেকে 800 পিস দিতে পারেন, আর যদি মিশ্রভাবে এই মাছটি চাষ করেন তাহলে প্রতি শতাংশে 80 থেকে 100 পিস দিতে পারেন। সাথে আপনারা কার্ব জাতীয় মাছ এটার মধ্যে দিলে আপনারা এক্সট্রা লাভবান হবেন শতভাগ নিশ্চিত। ভিওয়ার্স, এই পুরো ভিডিওতে যে গুরুত্বপূর্ণ দিক স্টেপ বাই স্টেপ দেওয়া হলো এগুলো যদি মেনটেন করেন তাহলে অবশ্যই তারাবাইম মাছ চাষ করে অন্যান্য মাছের তুলনায় লাভবান হবেন শতভাগ নিশ্চিত। দর্শক, আরও এরকম টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন। দর্শক, আজ আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলের সুস্বাস্থ্যকে আমি জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।